নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময়, আপনার খবর দেখে নেব এক নজরে। কেন্দ্রীয় মন্ত্রী তথা দার্জিলিংয়ের সাংসদ এসএস আলুওয়ালিয়া এবং মুকুল রায়ের নেতৃত্বে ইসলামপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে নিহত দুই ছাত্রের বাবাকে নিয়ে কেন্দ্রীয় মানব অধিকার কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। এছাড়াও অমিত শাহের সাথে দেখা করে গোটা ঘটনা জানিয়ে দাড়িভিটে আসার অনুরোধও করা হয়। যে পরিশ্রম করবে সে নিশ্চয়ই ফল পাবে। জলপাইগুড়ির প্রেস ক্লাবের সংবর্ধনা সভায় নতুন অ্যাথলেটিক্সদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন স্বপ্না বর্মন। এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবের তরফে তাকে স্মারক, উত্তরীয়, পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। এখন সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।